Hey guys, welcome back to High Flight. I'm Sham. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা ইসলামিক ভিডিও। প্রচুর দিন হয়ে গেল আমরা ইসলামিক কোনো ভিডিও দেখিনি। আজকে ফাইনালি তো অনেক দিন পরে কোনো ইসলামিক ভিডিও দেখতে যাচ্ছি এবং সেই ভিডিওটার টাইটেল হচ্ছে জিনেদের রাজধানী কোহে কাফ পাহাড় কোথায় আছে। তো কোহে কাফে জিনরা থাকে যেটা আমি প্রথম জানলাম, কারণ এত ভিডিও দেখেছি সেখানে কোনোদিন কোহে কাফ পাহাড়ের কথা আসেনি। তো ফার্স্ট টাইম আজকে শুনছি, ভীষণ ইন্টারেস্টিং লাগছে। তো সেই ভিডিওটা দেখবো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সাথে সাথে যা যা করতে হয় মানে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। প্রিয় বন্ধুরা, জিনেদের রাজধানী কোহে কাফ পাহাড় কোথায় আছে? কাফ পাহাড় সত্যিই কি জিনেদের রাজধানী? কোরআনের সূরা কাফের সাথে এই রহস্যময় পাহাড়ের কোনো সম্পর্ক আছে? এই কাফ পাহাড়ের মধ্যে এমন একটি পানি আছে যে পানি পান করলে মানুষের হায়াত বেড়ে যায়, যাকে আবে হায়াত বলে। এটা কতটা সত্য? আবার এও শোনা যায়, মেরাজের রাতে নবীজি এই পাহাড়ের মধ্যে গেছিলেন, সেখানে তিনি কিছু অদ্ভুত প্রাণী দেখেছিলেন। এর সত্যতা কতটুকু? প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদের জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা এমন একটি পাহাড় যেখানে সব সময় অন্ধকার থাকে, যেখানে চাঁদ, তারা অথবা সূর্যের কোনো আলো পৌঁছাতে পারে না। এটা এমন এক পাহাড় যা পুরো পৃথিবীর চারিদিকে রয়েছে। এই দুনিয়া সেই পাহাড়ের ভেতর এমনভাবে ঢুকে আছে যেন একটি আংটির ভেতর হাতের আঙুল। অনেকে ধারণা এই পাহাড় জিনেদের দুনিয়ার প্রবেশ করার দরজা। আবার অনেকে মনে করেন এই পাহাড় গভীর সমুদ্রের তলদেশে অবস্থিত। এই পাহাড়ের বিষয়ে অনেক ধরনের বিষয়কর এবং আজব কাহিনী শোনা যায়। আবার কেউ কেউ একে কোরআনুল কারিমের সূরা কাহাফের সাথে সাদৃশ্য মনে করে। তো এই কাহাফ পাহাড় আসলে কি? এই কাহাফ পাহাড়ের ব্যাপারে সব কিছু বর্ণনার পরেও কেউ এর সঠিক অবস্থান কেউ খুঁজে পায় না। এই পাহাড়টি আসলে কোথায় অবস্থিত এবং আসলেই কি সেখানে কোনো মাখলুক রয়েছে কি না? 1300 শতাব্দীর অনেক বড় সুফি সাধক মাওলানা জালালউদ্দিন রুমি তার কিতাবে এক জায়গায় লিখেন, হযরত জুলকারনাইন আবে হায়াতের খোঁজে কাহাফ পাহাড়ের কাছে চলে গিয়েছিলেন। তিনি সেখানে এই আশায় গিয়েছিলেন যে তিনি জানতেন কাহাফ পাহাড়ের তলদেশে কোথাও আবে হায়াতের সন্ধান পাওয়া যাবে। যখন হযরত জুলকারনাইন সেখানে পৌঁছান, তিনি সেখানে ইসরাফিল আলাইহিসসালামকে দেখা পান, যিনি কিয়ামতের সময় সিংহায় ফুৎকার দেওয়ার জন্য সিংহা নিয়ে তৈরি ছিলেন। এখন এই ঘটনা কতটা সঠিক সেটা আমরা বলতে পারব না, কিন্তু জালালউদ্দিন রুমির এই কথার পিছনে নিশ্চয় কোনো কারণ রয়েছে। হয়তো এই কথার দ্বারা তিনি কোনো বিশেষ বস্তু বা বিশেষ কোনো ঘটনা বুঝাতে চেয়েছেন। এই ঘটনা আরও বেশি বিস্তারিত জানার জন্য আমাদেরকে কাফ পাহাড় সম্পর্কে জানতে হবে। কাফ পাহাড় কোহে কাফ অথবা জাবালে কাফ নামে প্রসিদ্ধ। বেশি আরব এবং ইরানের মাঝামাঝি এলাকায় একটি পাহাড় রয়েছে যাকে জমিনের শেষ স্থান মনে করা হয়, যেখানে কেউ পৌঁছাতে পারে না, এবং পশ্চিমা রূপকথায় সেখানে একটি অদ্ভুত পাখির কথা বর্ণনা করা হয়েছে যাকে রোগবার্ড বলা হয়। সেই পাখিদের আকৃতি এত বড় হয় যে তারা নিজের পায়ের থাবায় একটি আস্ত হাতিকে নিয়ে উড়তে পারে। বন্ধুরা, আরবি বর্ণমালায় কাফ অক্ষরটি ধারাবাহিকতা অনুযায়ী 21 নম্বর অক্ষর। এই অক্ষরটি অনেক প্রাচীন ইউনানি ফোনেশিয়ান হরফ থেকে উৎপত্তি হয়েছে, ডিকশনারি অনুযায়ী যার অর্থ ঘাড়ের পেছনের অংশ, যাকে ইংরেজিতে ন্যাপ বলে। আজ পর্যন্ত কেউ এটা বের করতে পারেনি যে এই পাহাড়কে কাফ পাহাড় কেন বলা হয়। অনেকে মনে করেন যে কাফ দ্বারা কোনো কিছুর কেন্দ্র বোঝানো হয়। এই নামটি এতটাই মর্যাদাপূর্ণ যে কোরআনের একটি পুরো সুরার নাম সুরা কাফ। এই সুরাটির মধ্যে আল্লাহ তাআলার একাত্মবাদ, মানুষের জীবন এবং মৃত্যু সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিয়াদের মতে তাদের ইমাম, যিনি কিয়ামতের আগে আত্মপ্রকাশ করবেন, তিনি এই কাফ পাহাড়ের কোথাও লুকিয়ে আছেন। এটার কারণ যে এই পাহাড় কেউ দেখতে পায় না। চীনারা মনে করেন পৃথিবীর সমস্ত পাহাড় একটি মাত্র পাহাড়ের শাখা প্রশাখা মাত্র, আর সেই বড় পাহাড়টি হচ্ছে কাফ পাহাড়। জালালউদ্দিন রুমির সেই বর্ণনা যেখানে তিনি
হযরত জুলকারনাইনের ব্যাপারে বলেছিলেন যে তিনি আবে হায়াতের খোঁজে কাফ পাহাড় গিয়েছিলেন। এ বিষয়ে পাকিস্তানের বাহালালপুর এলাকার আরও একজন সুফি সাধক মাকদুম জাহাঙ্গাস তার এক কিতাবে লিখেন যে হযরত জুলকারনাইন কাফ পাহাড়ে কেবলমাত্র হযরত ইসরাফিল আলাইহিসসালামকে দেখেছেন তাই নয়, তিনি ইয়াজুজ এবং মাজুজকে এই পাহাড়ে বন্দি রাখেন। বিখ্যাত ইসলামী ইতিহাসবিদ আল তাবারির মতে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কাফ পাহাড়কে দিয়ে পৃথিবীর চারিদিকে ঘিরে দিয়েছেন। এই পাহাড়ের ভেতর পুরো পৃথিবী এমনভাবে ঢুকে আছে যেন একটি আংটির ভেতর হাতের আঙুল। কোনো মানুষ এখানে পৌঁছাতে পারে না, কেননা সেখানে পৌঁছাতে হলে চার মাস অন্ধকারের মধ্যে পথ চলতে হবে। এটা এমন পাহাড় যেখানে কোনো সূর্যের আলো, চাঁদ বা তারকার আলো পৌঁছাতে পারে না। এই পাহাড় অত্যন্ত গাঢ় নীল রঙের। পৃথিবী থেকে আকাশ নীল রঙে দেখা যায় কারণ এই পাহাড়ের রং নীল। যদি এই পাহাড় না হতো তাহলে আকাশের রং নীল হতো না। রবার্ট লেবলিনের বিখ্যাত কিতাব লিজেন্ড অব দ্য ফায়ার স্পিরিটসে একটি অধ্যায়ে তিনি ইমাম তাবারির থেকে একটি বর্ণনা রেওয়ায়ত করেছেন, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার একটি গোপন আলোচনার কথা বলা হয়েছে। সেই গোপন আলোচনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি গোপন শহরের কথা বলেন এবং সেই দুইটি শহরের সাথে কাফ পাহাড়ের সংযোগের কথা বলেছেন। একটি শহর হচ্ছে জাবুলকা, যা প্রাচ্যে অবস্থিত, এবং আর এক শহর হচ্ছে জাবুলসা, যা পশ্চিমে অবস্থিত। আর এই দুই শহর জমুরাত দ্বারা তৈরি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুটি শহর কি আমাদের পৃথিবীতে অবস্থিত? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শহর দুটি পৃথিবীর সীমান্তে অবস্থিত এবং এই শহর দুটি কাফ পাহাড়ের সাথে সংযুক্ত। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক শহরের মধ্যে নজরদারি করার জন্য একটি কেল্লা থাকে এবং প্রতিটি কেল্লাতে 1000 করে মানুষ পাহারা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই শহরে বসবাস করা লোকেরা হযরত আদম আলাইহিসসালামের বংশধর নয়, না তো ইবলিসের বংশধর। এখানকার লোকেরা চাঁদ এবং সূর্যের ব্যাপারেও কিছু জানে না। তাদের কাছে যে আলো পৌঁছায় তা কাফ পাহাড়ের আলো। এখানকার লোকেরা জড়িবুটি খেয়ে জীবন ধারণ করে এবং তারা গায়ে কোনো কাপড় পরে না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, তবে কি তারা ফেরেশতা? তখন আল্লাহ রাসূল উত্তর দেন যে, না, তারা ফেরেশতা নয়, কিন্তু তারা ফেরেশতাদের মতোই আল্লাহর অনুগত। সেই শহরগুলোতে সবাই পুরুষ, যেখানে কোনো মহিলা নেই, কোনো বাচ্চাও নেই। আল্লাহ রাসূল বলেন, মিরাজের রাত্রিতে তিনি সেই দুই শহরের মানুষদের সাথে সাক্ষাৎ করেছেন এবং তারা আল্লাহ রাসূলের দাওয়াতকে কবুল করেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল আরও বলেন, সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। সেখানে পৌঁছাতে হলে চার মাস একটানা অন্ধকারের মধ্যে পথ চলতে হবে। কিন্তু আদ জাতি, যারা হযরত হুদ আলাইহিসসালামের উপর ঈমান এনেছিল, তারা সেই পর্যন্ত পৌঁছাতে পেরেছিল এবং পরবর্তীতে হযরত জুলকারনাইন সেখানে পৌঁছানোর জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসেন। প্রিয় বন্ধুরা, তবে বেশিরভাগ স্কলাররা এই হাদিসটি জাল হাদিস বলে আখ্যায়িত করেছেন। বাস্তবে এর কোনো সত্যতা নেই। তবে কোয়েকাফ পাহাড় বাস্তবে আছে কি না সেটা কেউই জানে না, কেননা বাদশাহ জুলকারনাইন নির্মিত প্রাচীর আজ পর্যন্ত কেউই দেখতে পায়নি, যেখানে ইয়াজুজ মাজুজ বন্দী আছে। ঠিক তেমনই এটাও হতে পারে যে এই কোয়েকাফ পাহাড় অদৃশ্য অবস্থায় লোকচক্ষুর আড়ালে আছে, একমাত্র আল্লাহ তালাই জানেন এর গোপন রহস্য। আপনাদের মতে কি বলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। হিন্দের রাজধানী কোহে কাফ যে পাহাড়টা রয়েছে সেটার সাথে সুরা কাফের একটা সম্পর্ক দেখানো হচ্ছে, এখানে বলা হচ্ছে, এবং কাফ পর্বতের জন্যই, মানে কাফ পর্বতটা পৃথিবীটাকে ঘিরে রেখেছে, যেটার জন্যই আমাদের আকাশটা নীল, না হলে অন্যরকম হতো। এবং আরও অনেক ঘটনা রয়েছে যে কাফ পাহাড়ের পরেই আর কি ইয়াজুজ মাজুজ রয়েছে, তাদের আটকে রাখা হয়েছে, সাথে
জুলকারনাইন একবার বেরিয়েছিল, তো সে হযরত জুলকারনাইন তো অর্ধেকটা গিয়ে আর যেতে পারেনি, এবং রাসূল তিনি নিজে কিন্তু মিরাজের সময় ওই জায়গায় গিয়েছেন এবং সেখানকার মানুষজনের সাথে দেখা করেছেন, যেখানে কিনা কোনো নারী নেই, শুধুই পুরুষ, বাচ্চারাও নেই, পুরুষরা তা এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। রাসূলের যে ইয়ে ছিল, তাদের ডাকা ডেকেছিলেন এবং তারা ইসলাম গ্রহণ করেছিল। তো সেই সমস্ত নিয়েই আজকে ভিডিওটা ছিল, যদিও এর বিশ্বাসযোগ্যতা কতটা রয়েছে সেটা কিন্তু ইসলামের মধ্যেই রয়েছে, সেটা আমি যাচ্ছি না, কারণ এখানে যেটা বলা হলো সেটা নিয়েই বলছি। বাকি সমস্ত ঘটনা দেখলাম, ইন্টারেস্টিং ছিল, কারণ এর আগে কোনো দিন আমরা এই ভিডিও করিনি, ভিডিও দেখিনি। এই ভিডিও অনেক ভিডিও করেছি, ইসলামিক ভিডিও অনেক দেখেছি, কিন্তু এই ধরনের মানে জিনেদের রাজধানী যে কাফ, কোহে কাফ পাহাড়, সেইটা সম্বন্ধে কিন্তু কোনোদিন জানতে পারিনি, আজকে ফার্স্ট টাইম জানতে পারলাম এবং ভীষণ ভালো লাগলো। আরও আরও জানা উচিত, কারণ এই ধরনের ভিডিও থাকলে, এটার সম্বন্ধে আরও ডিটেলস কোনো মানে ভিডিও থাকলে তাহলে অবশ্যই আমাকে সেন্ড করো, আমরা সেগুলো নিয়ে আসব। এবং যেটুকু দেখলাম সেটুকু ভালো লাগলো এবং আরও জানার ইচ্ছে করছে যে আরও কী কী রয়েছে। তো তোমরা কাইন্ডলি তোমাদের সাজেশন দিও আমাদের, তো আমরা সেগুলো নিয়ে আসবো। আজকের ভিডিও কেমন লেগেছে জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন।